আমরা সকলে জানি সোনাগাছি এলাকাটা যে কারণে বিখ্যাত বা কুখ্যাত তা হলো ওই এলাকায় রমরমিয়ে চলে যাওয়া দেহ ব্যবসা। পৃথিবীর আদিতম ব্যবসাগুলোর মধ্যে এটি একটি। ভারতে অনেক যৌনকর্মী আছে, যৌনতা নিয়ে ব্যবসা, বাজারে পয়সা দিয়ে স্বেচ্ছায় যৌন ব্যবসা অনেক ক্ষেত্রে ব্যতিক্রম। দেহ ব্যবসা সম্ভবত আদিতম পেশাগুলোর মধ্যে একটি। গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেড লাইন এলাকা সোনাগাছিতে কবে যে প্রথম ইতিহাস কথা বলতে শুরু করেছিল সেই নিয়ে আজকে কাহিনী পাওয়া যায়। সোনাগাছির পথ চলা শুরু হয় বোধহয় 1900-এ। গোটা ভারতকে তখন আস্তে আস্তে দখল করার পথে এগুচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নতুন রাজ্য শাসন করার জন্য ইংল্যান্ড থেকে এসেছে একদল তরুণ যুবক। শরীরের তরুণ রক্ত নতুন দেশে এসে তাদের জৌলস দেখে তাদের চক্ষু চড়ক গাছ। সানাউল্লাহ নামে সাধু বাবার নামে একসময় নাম হয় সোনাগাছি। সেই নামে আস্তে আস্তে সোনাগাছি হয়ে ওঠে। ভারতে সাধারণত যৌন ব্যবসা নিষিদ্ধ হলেও কিছুদিন আগের হিসেব অনুযায়ী 14,000 যৌনকর্মী কাজ করেন এখানে। প্রতি বছর প্রায় 1,000 মেয়ে এই পেশায় আসেন। যৌনকর্মীদের এই ভয়ঙ্কর জীবন তারা নিজেরাই কি বুঝে নিয়েছেন, নাকি বাধ্য হয়ে নিয়েছেন, নাকি টাকা পয়সার লোভ দেখিয়ে নিয়েছেন? কাউকে কাউকে বাধ্য করা হলেও বেশিরভাগ কিন্তু এখানে স্বেচ্ছায় এসেছেন। নিজের ইচ্ছাতেই সাহস করে তারা বেছে নেন যৌনকর্মীর মতো কষ্টের জীবন। হোক না কষ্টের জীবন, কিন্তু এখানে এসেই সমাজের অর্থনৈতিক স্তরের নিচের দিকে থাকা অনেক মেয়ে স্বাধীনতা সাত পাই টাকার, এবং সেই টাকায় জীবনকে তারা নিজের ইচ্ছেই চালাতে পারে। কিন্তু এই রাস্তায় অর্থ আছে কিন্তু সম্মান নেই। যে রাস্তায় হাঁটলে আর ভালো হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় চিরদিনের মতো। এই রাস্তায় হাঁটা মানে যেমন একভাগে স্বাধীনতার শুরু তেমনি স্বাধীনতার শেষ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।